নতুন শিক্ষাক্রমকে বিতর্কিত অভিহিত করে তা বাতিল না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে। ইতিহাসের বইয়ে ইতিহাস নিয়ে খেলেছে এনসিটিবি, জাতির পিতার বাবার নামও ভুল লিখেছে সংস্থাটি। 24 অনুসন্ধানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি ইতিহাস বইয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতির খোঁজ মিলেছে। বাস্তবতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে এরকম 500 ভুল সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করেন এক অভিভাবক। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার পাঠ্যপুস্তকে বিভিন্ন রকম ভুল পাওয়া গেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দাদার নাম ভুল থাকায় খেপে গেছেন প্রধানমন্ত্রী, এবং নির্বাচনের আগে যদি এই বইগুলো ঠিক না করা হয় তাহলে নির্বাচন হতে দেওয়া হবে না বলছে চরমোনাই বীর সাহেব। তো দর্শক মণ্ডলী, এই পর্যন্ত পাঠ্যপুস্তকে 18টির বেশি ভুল পাওয়া গেছে। এমনকি প্রধানমন্ত্রী দাদার নাম ভুল এবং মানব থেকে মানুষ সৃষ্টি এরকম নাস্তিক কথা বইগুলোতে ছাপানোর কারণে ফেঁসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। তো চলেন দর্শক মণ্ডলী, আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা খেলায় বিশ্বাসী না, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, আমি বলবো ইলেকশন হতে দিব না। মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করে দেখাবো। এই বানরের দলকে বাংলাদেশ থেকে তাড়াতে অন্য কারো প্রয়োজন নাই, কৌমি মাদ্রাসার ছাত্ররাই যথেষ্ট। আমি আশা রাখবো সকল মুসলিম যারা নিজেদেরকে ইমানদার দাবি করেন তারা যদি এই কর্মসূচিতে একত্রতা ঘোষণা না করেন, আমি বলবো আপনাদের কারো ইমান থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানোর আগে চিন্তা করে দেখবেন, সেখানে তারা মানুষ হবে না বানর হবে, সেখানে তারা বানর হবে। মুফতি সাহেব এখানে দাঁড়িয়ে আছেন, আমি বলবো আপনি ফতোয়া দেন এই ধরনের সিলেবাস যে সমস্ত স্কুল মাদ্রাসায় দেওয়া হবে সেখানে বাচ্চাদের ভর্তি করা না যায়, সেখানে কাউকে ভর্তি করা যাবে না। আপনারা যদি ব্যবস্থা না নেন আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করব, সেই শিক্ষার্থীদেরকে নিয়েই করবো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরা শিক্ষা মন্ত্রণালয়েও করব। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, আমি বলবো, কারণ আমাদেরকে সনদের স্বীকৃতি দিয়েছে। গতবার যখন এই ধরনের ষড়যন্ত্র চলতেছিল আল্লামা আহমদ শফি সাহেবের এক ফোনে উনি চিন্তা করে 200 কোটি টাকার বই বাতিল করেছে। আমার বিশ্বাস আজকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা না জানা থাকলেও জানবেন এবং এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন। আর যদি না নেন, সামনে ইলেকশন আছে, আপনারা সবাই জানেন ইলেকশন আসবে, অনেকে বলে খেলা হবে, আমরা খেলায় বিশ্বাসী না, ইমান দিয়ে আমরা বিশ্বাস করি, ইমানে বিশ্বাস করি আমরা। সেই ইমানের জোরে বলছি ইলেকশন হতে দিব না। আর যদি ইলেকশন হয়, ইসলামী শক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইতিহাসের বইয়ে ইতিহাস নিয়ে খেলেছে এনসিটিবি, জাতির পিতার বাবার নামও ভুল লিখেছে সংস্থাটি। চ্যানেল 24 অনুসন্ধানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি ইতিহাস বইয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতির খোঁজ মিলেছে। এমন ভুল বারবার করা এনসিটিবিতে সংস্কার আনার পরামর্শ দিয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইয়েও ভুলের ছড়াছড়ি। নবম দশম শ্রেণীর 3 বইয়ের ভুল নিয়ে গেল 2 জানুয়ারি প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24, জানিয়ে এরই মধ্যে সংশোধনী দিয়েছে এনসিটিবি। এবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বইয়ে ইতিহাস নিয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতি ধরা পড়েছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ছেলেবেলার মুজিব শিরোনামে 7 পৃষ্ঠায় লেখা হয়েছে বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান ছিলেন সরকারি অফিসের কেরানি, অথচ তিনি ছিলেন আদালতের সেরেস্তাদার। বাদ দেওয়া হয়েছে শেখ শব্দটিও।
পদটি আজও দেশের সব জেলা জজ আদালতে বহাল আছে। কেরানি শব্দটি সাধারণত তাচ্ছিল্য করে বলা হয়। সৈয়দ মুস্তফা আলী তার বই কেনা প্রবন্ধে যেমন বলেছেন, মাছিমারা কেরানি, একই পৃষ্ঠার দুই জায়গায় কেরানি শব্দটি লেখা হয়েছে। ওই বইয়ের 71 পৃষ্ঠায় ভাষা আন্দোলন শিরোনামে আন্দোলনের বর্ণনায় কোথাও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়নি। একই বইয়ের 3 জায়গায় কোথাও বাঙালি রশ্মিকার দিয়ে, কোথাও বাঙালি দীর্ঘইকার দিয়ে, আবার কোথাও লেখা হয়েছে হুয়ায় গয় দিয়ে বাঙালি। 77 পৃষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার শিরোনামে লেখা হয়েছে কর্নেল ওসমানীকে জেনারেল পদ দিয়ে সেনাবাহিনীর প্রধান সেনাপতি করা হয়। শুদ্ধ হচ্ছে তিনি কর্নেল পদে থেকেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আর দেশ হানাদার মুক্ত হবার পর জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 70 পৃষ্ঠায় রাজনৈতিক সংযোগ শিরোনামে লেখা হয়েছে, তোমরা তো জানো 25 মার্চ মধ্যরাতে নিজ বাড়িতে গ্রেপ্তার বরণ করার আগে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদকে নির্দেশ দিয়েছিলেন স্বাধীনতার সংগ্রাম যেন এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু গ্রেপ্তার বরণ করেছেন, অর্থাৎ স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন, এই শব্দটি প্রথম জাতীয় সংসদে বলেছিলেন খালেদা জিয়া। প্রবীণ শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনার হোসেন বলছেন, পাল্টাতে হবে পুরো এনসিটিবি, না হলে এমন ভুল হতেই থাকবে। এই বছর পুরো বছরই পরীক্ষামূলকভাবে এই বইগুলো যাবে এবং আমরা পুরো বছর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ সবার কাছ থেকে আমরা ফিডব্যাক নেব এবং এই বইগুলো ক্রমাগত পরিমার্জন পরিশীলন সেটি করব। এর মধ্যে কোথাও তথ্যগত কোনো ভুল যদি থাকে, কোথাও যদি কোনো আপত্তিকর মনে হয় কোনো বিষয়বস্তু, কোথাও কোনো বিষয়বস্তু, ছবি, কোনো কিছু নিয়ে যদি কারো কোনো এমনকি অস্বস্তি থাকে, আমাদেরকে আমরা অনুরোধ করব আমাদেরকে জানাবেন এবং আমরা সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমাদের এই বইয়ের পরবর্তী সংস্করণগুলো আমরা সেখানে পরিমার্জন পরিশীলন যা যেখানে প্রয়োজন সেটি আমরা করব। আরেকটি বিষয় হলো, আমি আপনাদের সঙ্গে কথা বলার এই সুযোগটাকে কাজে লাগিয়েই বলছি যে আমাদের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার এবং মিথ্যাচার চলছে। বলা হচ্ছে যে আমাদের নূতন বইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় আছে, একেবারেই অসত্য। সম্মানিত দর্শকমণ্ডলী, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ইতিমধ্যে চরমোনাই সহ ইসলামিক আন্দোলন শুরু হয়ে গেছে। নির্বাচনের আগে যদি এই বইগুলো সংশোধন করা না হয় তাহলে নির্বাচন করতে দেওয়া হবে না। হঠাৎ করে প্রধানমন্ত্রী দাদার নাম ভুল দেখা দিলে এ নিয়ে খেপে গেছেন প্রধানমন্ত্রী। তো দর্শক মণ্ডলে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।